Hello students, how are you? Hope you are well and secured. Welcome to online program, Kokshadharapur Pilot Girls High School. Today I will discuss you about changing sentence. Exclamatory sentence theke assertive sentence. Exclamatory to assertive. আমাদের প্রথমে বুঝতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, যে সেন্টেন্সে দ্বারা দুঃখ আনন্দ প্রকাশ করে সেটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যে সেন্টেন্সে কোনো কিছু স্বীকার অস্বীকার অর্থাৎ কোনো বিবৃতি প্রকাশ করে। তা আমাদের সংজ্ঞার খুব প্রয়োজন নাই, আমাদের সবচেয়ে প্রয়োজন হচ্ছে কি এই সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স কীভাবে অ্যাসার্টিভে পরিণত করব। যদি থাকে অ্যালাস আই অ্যাম আন্ডার, এই বাক্যকে আমরা যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যাসার্টিভে পরিণত করবো অ্যাসার্টিভ, তখন আমাদের মনে রাখতে হবে যে এই অ্যালাস যদি থাকে তো এই অ্যালাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, আমাদের এই যুগের পরিবর্তে মনে রাখতে হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, তারপরে সাবজেক্টের তো বাকি অংশ আই অ্যাম, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম আন্ডার। যদি হুররে থাকে অত আনন্দ বোঝায় তখন কি লাগব, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, শুধু এখানে কি লাগবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, আর এখানে ওই বাকি শব্দ লাগবো। আর দুটো নিয়ম আছে, সেটা হচ্ছে হোয়াট আর হাউ, এই তিনটে জিনিস মনে রাখলে পরে আমাদের রেস্টুরেন্ট থেকে এতটা করা খুবই সহজ। যথা হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, এই যে বাক্যটা এই বাক্যটা আছে এক্সক্লেমেটরি, আমরা একে যখন অ্যাসার্টিভে পরিণত করবো তখন আমাদের বুঝতে সাবজেক্ট কোনটা আছে, সাবজেক্ট কী আছে ইট আছে, প্রথমত ইট ভার্ব কি ইজ, এই হোয়াট হোয়াট দেন কেবি ভেরি, অ্যাডজেক্টিভ কোনটা ফাইন বার্ড, তাহলে অ্যান্সার কী হচ্ছে ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। তা আমাদের বুঝতে হবে যদি হোয়াট থাকে তাহলে আমাদের প্রথম সাবজেক্ট হবে, তার ভার্ব হবে এ কিংবা অ্যান থাকলে সেটা দেব, তারপরে ওই অ্যাডজেক্টিভের পরিবর্তে ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ বার্ড। কিন্তু হাউ থাকলে হাউ ফাইন দ্য বার্ড ইজ, যদি হাউ যে থাকে তো অ্যাসার্টিভ করার সময় আমরা প্রথম কী দেবো সাবজেক্ট, এখন সাবজেক্ট কী আছে দি বার্ড, দি বার্ড ভার্ব কি ইজ, এই হার্জন কে বি ভেরি, অ্যাডজেক্ট কি ফাইন, দি বার্ড ইজ ভেরি ফাইন। এখানে দুটো কথা মনে রাখতে হবে, হোয়াট থাকলে পরে হোয়াট এ থাকলে পরে আমরা ওই সাবজেক্ট ভার্ব এ কি ম্যান, তারপরে এই হোয়াট ইজ অন ভেরি অ্যাডজেক্টিভ বাকি অংশ, আর হাউ থাকলে দি বার্ড ইজ ভেরি ফাইন বার্ড। এইটিকে যখন আমরা অ্যাসার্টিভে এস্টিমেট করবো তখন আমাদের মনে রাখবে হোয়াট এ বা অ্যান থাকলে পরে এ কিংবা অ্যান থাকতে পারে আমরা হোয়াট দেব, আর যদি এ কিংবা অ্যান না থাকে হাউ দেব, ঠিক আছে। আর আমরা এই আছে অ্যাসার্টিভ মোটানোর নিয়ম, আগামী ক্লাসে আমরা অন্য সেন্টেন্স সঙ্গে আলোচনা করব, এই বলে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।